সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা ইতোমধ্যেই জানতে পেরেছো যে তোমাদের প্রিটেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে, যেটা অক্টোবর মাসের 3 তারিখ থেকে শুরু হবে। সেক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম। তোমাদেরকে এখন থেকে মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে, সাথে সাথে প্রতিটা সাবজেক্টের যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোর রিভিশনটা বাসায় কিন্তু কমপ্লিট করতে হবে। এছাড়া তোমাদের প্রতিদিন যে রাত 8:30 থেকে 9টা পর্যন্ত SSP ক্লাস হয়, সেখানে তোমরা তোমাদের প্রবলেমগুলো তুলে ধরবে প্রত্যেকটা সাবজেক্টের, এবং যদি তোমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করো তাহলে আশা করা যায় তোমরা প্রিটেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে এবং তোমরা সবাই একেবারে নির্দ্বিধায় উত্তীর্ণ হতে পারবে। সামনের যে পরীক্ষা, প্রিটেস্ট পরীক্ষা, সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রিটেস্ট, তোমরা নিশ্চয়ই জানো, প্রিটেস্ট এবং টেস্ট এই দুইটা মিলিয়েই কিন্তু রেজাল্ট হয় এবং সেখান থেকেই ফর্ম ফিল আপ করানো হয়। তো তোমরা ধীরে ধীরে কিন্তু পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছ, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। যারা এখনো ক্লাসে মনোযোগী না, ক্লাস করতে চায় না, এখনো ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাদের জন্য সামনে সমূহ বিপদ অপেক্ষা করছে। আশা করি তোমরা এখন থেকে সিরিয়াস হবে এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে, সিরিয়াসলি করবে, এবং বাসায় পড়াশোনা করে তোমরা নিজেদেরকে প্রস্তুত করবে। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ত্রিকোণমিতিক সমীকরণের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আবার আলোচনায় আসছি, যে অঙ্কগুলা তোমাদের পরীক্ষাতে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর আমরা দেখি আজকে কি শিখব। আমরা নির্দিষ্ট ব্যবধিতে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান শিখব আজকে, যদিও এর আগের একটা ক্লাসেও কিন্তু এই নির্দিষ্ট ব্যবধিতে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করানো হয়েছে, যার কারণে আজকে ক্লাসটাও নিশ্চয়ই তোমাদের কাছে আরো সহজ হবে। আমরা প্রথমে যে অঙ্কটা করতে যাচ্ছি সেটা হলো 5-এর 6 নম্বর অঙ্ক। এটা হলো অক্ষরপত্র প্রকাশনী বইয়ের 5-এর 6 নম্বর অঙ্ক। তোমাদের যে বইটা আছে সেটা হলো, বলা হয়েছে সমাধান করো যখন 4 cos x (cos 2x) (cos 3x) = 1, যখন 0 <x=π). তার মানে 0 থেকে π এর মধ্যে এই সমীকরণটা সমাধান করতে হবে। তাহলে আমরা সমাধান করি। প্রথমে যে সমীকরণটা দেওয়া ছিল সেটা আমরা লিখে ফেললাম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 4 cos x (cos 2x) (cos 3x) = 1। এখানে আমরা এই 4টাকে ভেঙে 2 cos 3x (cos x) আর 2 cos 2x (1) এই আকারে লিখলাম। অর্থাৎ 4টাকে আমরা ভেঙে দুইটা পার্ট করেছি, 4টাকে ভেঙে এখানে একটা 2 লিখেছি এবং এখানে একটা 2 লিখেছি। এবং দেখো এখানে x আর 3x এই দুইটাকে যদি আমরা একসাথে করি তাহলে এই সূত্র থেকে কিন্তু আমরা আবার একটা cos 2x পাবো, যার কারণে এই দুইটাকে কিন্তু আমাদের একত্রিত করা হয়েছে। আমরা যদি x আর 2x করতাম তাহলে কিন্তু এটা হতো না, আমাদের 3x আসতো না, কারণ 2 cos A cos B সূত্র আমরা ব্যবহার করব। এবং সরি, cos 3x আসতো কিন্তু আমাদের সূত্র কিন্তু একটু জটিলতা ধারণ করতো, আর আমরা 2 cos A cos B সূত্র ব্যবহার করব। এখানে আমাদের যে সূত্রটা আসছে, যে এটা 2 cos A cos B, 2 cos A cos B সূত্র হলো cos A + B + cos A - B। তাহলে cos A + B মানে 3x + x, এটা হয়ে গেছে 4x, cos A + B + cos A - B, এই 4x টা এসেছে হলো, আমি এখানে একটু ছোট্ট করে লিখে দিচ্ছি, সেটা হলো 3x + x, তার মানে cos C + D থেকে, আর এটা হলো cos C - D, তার মানে 3x - x। এটি ক্যালকুলেশন করে কিন্তু এটা লেখা হয়েছে, তাহলে এটা
সংক্ষেপে এটা লেখা হয়েছে আর কি। আর এই যে 2 cos 2x, এটা কিন্তু এখানে আলাদা করে রাখা হয়েছে ইকুয়াল টু 1। এরপরে আমরা যদি এটা গুণ করি তাহলে কি পাচ্ছি, 2 cos 2x দিয়ে, এই যে 2 cos 2x দিয়ে cos 4x কে গুণ করলে 2 cos 2x ইন্টু cos 4x, আর এটা 2 cos 2x ইন্টু 2 cos 2x, তার মানে 2 cos² 2x। এই cos 2x আর এই cos 2x গুণ করে হয়ে গেল 2 cos² 2x ইকুয়াল টু 1। তাহলে নেক্সট আমরা 2 cos² x, 2 cos² 2x, আর এই 1টাকে আমরা রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে চলে আসলাম, মাইনাস 1 হয়ে গেল, আর এই সামনের অংশ কিন্তু যা ছিল তাই রয়ে গেছে। নেক্সট আমরা দেখি, তাহলে 2 cos² a - 1, 2 cos² a - 1, এটা সূত্র হলো cos 2x এর সূত্র, cos 2x এর সূত্র। আবারও খেয়াল করো সেটা হলো কি, এই যে 2 cos² a, এই সূত্র কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, কারণ 1 + cos 2a হলো 2 cos² a। তাহলে সেই ক্ষেত্রে এটা 2 cos² 2x - 1, এটা হয়ে গেছে cos 2x। তাহলে cos 2 × 2x, এই 4x টা এসেছে হলো 2 × 2 এর ফর্মুলা, এটা হলো 2x। তাহলে এখান থেকে কিন্তু আসছে এই যে এটা 4x হয়ে গেছে। তাহলে এখন স্বাভাবিকভাবে এখান থেকে আমরা cos 4x কমন নিতে পারি। তাহলে cos 4x যদি কমন নেই, এখান থেকে এই যে cos 4x নিয়ে নিলাম, এখান থেকে cos 4x নিয়ে নিলাম, তাহলে এখানে থাকে 2 cos 2x, আর এখানে থাকে 1 + 1 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তার মানে এখন দুইটা রাশি গুণফল 0, তার মানে হয় cos 4x ইকুয়াল টু 0, তার মানে এই অংশটা 0 অথবা এই অংশটা 0, অথবা এই যে 2 cos 2x + 1 ইকুয়াল টু 0। সেক্ষেত্রে cos থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে থিটা ইকুয়াল টু কি, 2n + 1 × π/2। তাহলে এখানে x টা হলো 4x, আর এখানে 2n + 1 × π/2। তাহলে x সমান কি হয়, আমরা x সমান পেয়ে যাচ্ছি এই 4টাই পাশে যে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে π/2 কে 4 দিয়ে ভাগ করলে π/8। নেক্সট আমরা এই অংশটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে cos 2x সমান এটা এই পাশে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে -1/2। cos কত ডিগ্রির মান -1/2, আমরা জানি cos 120 ডিগ্রির মান -1/2, অর্থাৎ cos 2x ইকুয়াল টু cos 2π/3। তাহলে cos 120 ডিগ্রির মান হলো -½, অর্থাৎ 2π/3। π/3 মানে 60, আর 2π/3 মানে 16 × 2, অর্থাৎ 120 ডিগ্রি। তাহলে cos থিটা সমান cos আলফা হলে পড়তে হবে কিভাবে, cos থিটা ইকুয়াল টু cos আলফা, cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা সমান 2nπ ± আলফা। তাহলে সেক্ষেত্রে এই যে আমরা দেখতে পাচ্ছি কি, এটা হলো x মানে এখানে 2x ইকুয়াল টু 2nπ ± আলফা মানে 2π/3। সেক্ষেত্রে আমরা যদি 2 দিয়ে ডিভাইডেড করি, তাহলে এটাকে 2 দিয়ে ডিভাইডেড করলে হয়ে যাবে nπ, আর এটাকে 2 দিয়ে ডিভাইডেড করলে 2টা চলে যাবে, অর্থাৎ π/3। তাহলে আমরা কিন্তু এটা সমাধান পেয়ে গেছি, লিনিয়ার সমাধান x ইকুয়াল টু 2n প্লাস 1 × π/8, তার মানে এই যে এটা একটা, এবং nπ ± π/3। বাট আমাদের যেহেতু এটা রেঞ্জ দেওয়া আছে, সুতরাং আমাদের কিন্তু মান বের করতে হবে, যেখানে n এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে এই দুইটার মান কিন্তু আমরা এখন বের করব। তাহলে আমরা মানটা বের করি, তার আগে আমরা এখানে একটু লিখে নিই, আমরা যে দুইটা সমাধানের যে দুইটা মান পেয়েছি সেটা হলো, একটা হলো 2n + 1 × π/2, আরেকটা হলো nπ ± π/3। এই হলো আমাদের দুইটা যে সমাধান, যদি এটা হয় তাহলে এটা হবে x,
এটা হলে এক্স এর মান কিন্তু এই দুটো আমরা যে সমাধানে পেয়েছি। এখন আমরা এন এর মান যদি জিরো বসাই তাহলে কি হয়? দেখো এন এন এর মান যদি জিরো বসাই তাহলে এটা জিরো হয়ে যায়, তাহলে ওয়ান থাকে ইন্টু পাই বাই টু, সরি এটা পাই বাই এইট, তাহলে ওয়ান ইন্টু পাই বাই এইট, তার মানে এটা হয়ে যায় শুধু পাই বাই এইট এই যে এটা। এরপরে এখানে যদি আমরা জিরো বসাই তাহলে প্লাস মাইনাস পাই বাই থ্রি, তার মানে প্লাস পাই বাই থ্রি আর হলো মাইনাস পাই বাই থ্রি, এটা আলাদা আলাদা করে লেখা হয়েছে যে প্লাস পাই বাই থ্রি মাইনাস পাই বাই থ্রি। এরপরে যেহেতু এখানে জিরো থেকে পাই পর্যন্ত বের করতে হবে, তার মানে এন এর মান সব ধনাত্মক সংখ্যায় নিব আমরা। এবার এন ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে কি হয়? এন ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে এক্স ইকুয়াল টু আমাদের হয়, এখানে ওয়ান বসাই আমরা, এখানে এন এর পরিবর্তে ওয়ান বসালে এটা হয় টু, এখানে এন এর এন ইকুয়াল টু যদি ওয়ান বসাই, এন ইকুয়াল টু ওয়ান হলে আমরা এখানে বসাচ্ছি, দেখো তাহলে এক্স ইকুয়াল টু আসে টু প্লাস ওয়ান ইন্টু পাই বাই এইট, তার মানে এইটার থেকে আমরা পেয়ে গেলাম কত? থ্রি পাই বাই এইট, এই যে থ্রি পাই বাই এইট। আর আরেকটা হলো এখানে যদি আমরা বসাই তাহলে এটা আসে পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি, তার মানে এটা টু পাই, সরি থ্রি পাই প্লাস মাইনাস পাই, প্লাস মাইনাস পাই ডিভাইডেড বাই, তাহলে আমরা প্লাস নিলে পাচ্ছি ফোর পাই বাই থ্রি, এই যে এটা ফোর পাই বাই থ্রি, আর মাইনাস নিলে হলো থ্রি পাই থেকে একটা মাইনাস পাই বাদ যায়, তার মানে হলো টু পাই বাই থ্রি। তাহলে এটা এখনো কিন্তু এটা আমাদের রেঞ্জের ভিতরে রয়েছে, এটা রেঞ্জের বাইরে চলে গেছে। তাহলে এন ইকুয়াল টু আমরা টু বসাই, এন ইকুয়াল টু যদি টু বসাই তাহলে আমরা কি পাচ্ছি? এন ইকুয়াল টু টু বসালে আমরা যেটা পাচ্ছি এক্স ইকুয়াল টু পাচ্ছি হলো, এখানে যদি টু বসাই তাহলে এটা আসে কত? আবার এন ইকুয়াল টু টু বসিয়ে দেখাই, তাহলে বুঝতে অনেক সহজ হবে। এটা হলে এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি দুই দুগুণে চার, এখানে যদি আমরা বসাই তাহলে এটা আসে চার যোগ এক, চার যোগ এক ইন্টু পাই বাই এইট, অর্থাৎ ফাইভ পাই বাই এইট। মুখে মুখে ক্যালকুলেশন করতে পারলে আরো ভালো, এই যেটা ফাইভ পাই বাই এইট। আরেকটা আসবে হলো টু পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি, তার মানে হলো সিক্স পাই, যদি আমরা লসাও করে দিই তাহলে আসবে সিক্স পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি, এই তো। তাহলে প্লাস নিলে হলো সেভেন পাই বাই থ্রি আর মাইনাস নিলে হলো ফাইভ পাই বাই থ্রি, এই যে সেভেন পাই বাই থ্রি আর এটা ফাইভ পাই বাই থ্রি। এখানে দেখছি যে আমাদের এইটা রেঞ্জের ভিতরে আছে, বাট এই দুইটা কিন্তু অলরেডি রেঞ্জের বাইরে চলে গেছে। তাহলে এন এর মান আমরা থ্রি বসিয়ে দেখি কি হয়। এন এর মান যদি আমরা থ্রি বসাই তাহলে আমরা এক্স ইকুয়াল টু যেটা পাচ্ছি সেটা হলো, এন এর মান যদি থ্রি বসাই এন ইকুয়াল টু থ্রি, ভেরি সিম্পল। তাহলে এখানে আমরা বসাবো আবারও এই জায়গাটা বসাবো, তাহলে তিন দুগুণে ছয় আর এক সাত, সেভেন পাই বাই এইট। তাহলে এক্স ইকুয়াল টু আমরা একটা ভ্যালু পাচ্ছি সেভেন পাই বাই এইট। আরেকটা আমরা একইভাবে হিসাবটা করে নিব, সেটা কি? এখানে এই যে আরেকটা মান, এখানে হলো থ্রি পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি, তাহলে তিন থ্রিকে নয়, নাইন পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি, তাহলে সেটা আসবে আমাদের নয় এক দশ পাই আর এইট পাই বাই। তাহলে এখন দেখা যাচ্ছে যে এইটা আমাদের কিন্তু রেঞ্জের ভিতরে আছে, বাকি দুটা রেঞ্জের বাইরে চলে গেছে। তাহলে এখন আমরা এন এর মান আর ফোর বসাচ্ছি না, কারণ ফোর বসালে এটা হয়ে যাবে নাইন পাই বাই এইট, যেটা পাই এর থেকে বেশি হয়ে যাবে, অর্থাৎ সবগুলো মানই বেশি হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই রেঞ্জের ভিতরে গ্রহণযোগ্য মান যেগুলো আছে সেগুলোকে আমরা অ্যান্সারের ভিতরে লিখে ফেলবো। এর ভিতরে এটা আমাদের রেঞ্জের ভিতরে নাই, বাইরে চলে গেছে, এটাও পায়ের বেশি হয়ে গেছে, এটা পায়ের বেশি হয়ে গেছে, এটা পায়ের বেশি হয়ে গেছে, তারপরে এটা পায়ের ভিতরে আছে, এটা রেঞ্জের বাইরে চলে গেছে, তার মানে এই বাদ বাকিগুলো আমাদের অ্যান্সার, তার মানে পাই বাই এইট, পাই বাই থ্রি, আর যেহেতু পজিটিভ নিতে বলেছে তার মানে আমাদের এটা বাইরে চলে গেছে, আর আমাদের আসছে কি পাই বাই এইট, থ্রি পাই বাই এইট,
5 pi by 8, 7 pi by 8, আর হলো pi by 3, আর হলো 2 pi by 3. এই হলো আমাদের অ্যানসার। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছ, এটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। নেক্সট অঙ্ক আমরা দেখি, সেটা হলো 5 এর 7 নম্বর অঙ্ক। 5 এর 7 নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে সেটা হলো যে cos 9x cos 7x equal to cos 5x cos 3x এই রেঞ্জে মাইনাস 5 বাই 4 থেকে প্লাস 5 বাই 4 এর মধ্যে এটাকে সমাধান করতে হবে। তাহলে আমরা এটাকে লিখে ফেললাম, এখন এটা উভয় পক্ষে আমরা একটা করে 2 নিয়ে নিলাম। তাহলে 2 cos a cos b এর পাশে 2 cos a cos b সূত্র, 2 cos a cos b সূত্র হলো cos a plus b plus cos a minus b এর পাশে cos a plus b plus cos a minus b, ভেরি সিম্পল সূত্র। তাহলে এটা 9 আর 7 16 যোগ বিয়োগ করে দিই আমরা, তাহলে cos 16x cos 2x এখানে cos 8x cos 2x। তাহলে স্বাভাবিকভাবে উভয় পক্ষ থেকে আমাদের এটা cos 2x টা বাদ হয়ে যাচ্ছে, এই যে উভয় পক্ষ থেকে এই cos 2x আর এই পাশে cos 2x টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের থাকছে কি cos 16x equal to cos 8x। এখন cos 8x কে আমরা লেফট সাইডে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস হয়ে গেল। এখন cos c minus cos d সূত্র, cos c minus cos d সূত্র হলো 2 sin c plus d by 2। আমি সূত্রটা একটু লিখে দেই, এটা সূত্র হলো cos c minus cos d সূত্র হলো 2 sin c plus d by 2, তার মানে c হলো কত 16, c plus d হলো 8x by 2, আর এর পরেরটা হলো cos b minus c by 2, cos b minus c তার মানে হলো 4x sorry 8x minus 16x by 2। এটা ক্যালকুলেশনটা একবার এখানে লিখে দেওয়া হয়েছে। তাহলে এই যে 16 আর 24 কে 2 দিয়ে ভাগ করলে হয় এই যে 12x, আর এখানে 8x minus 16x মানে minus 8x divided by 2 তার মানে minus 4x equal to 0। তার মানে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হলো sin 4x equal to 0, sin 12x equal to 0 অথবা sin minus 4x equal to 0। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি যে sin 12 sin theta equal to 0 হলে theta equal to কি n pi। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x equal to n pi by 12, 12 টা বেশি ভালো হয়ে গেল। আর এখানে আসে sin theta equal to এখানে মাইনাসটা আমরা বাদ দিয়ে দিতে পারি, কারণ sin of minus theta যেহেতু পাশে রাইট সাইডে 0 আছে তাহলে আমরা এটা বাদ দিয়ে দিব, এটা কিন্তু আমাদের প্রয়োজন নেই, প্লাস হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে সরি এটা প্লাস হয়ে যাবে, কারণ যেহেতু রাইট সাইডে 0 আছে সুতরাং এই মাইনাসটা কিন্তু আমাদের আসবে না, এটা হলো প্লাস হয়ে যাবে প্লাস। তাহলে x ইকুয়াল টু একটা পেয়েছি n পাই বাই 12 আর একটা হলো n পাই বাই 4। তাহলে আমরা নির্ণয়ের সমাধান পেলাম যেটা সেটা হলো n পাই বাই 4 12 আর প্লাস n পাই বাই 4। চিহ্ন ভুল হয়েছে আর কি, এটা আসবে প্লাস চিহ্ন আর কি। তাহলে n পাই বাই 4, যেখানে n বিলংস টু z মানে শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। এখন আমরা এই রেঞ্জের ভিতরে মানটা বের করব, আমাদের রেঞ্জ কিন্তু বলা আছে যে এটা এই রেঞ্জের ভিতরে মানটা বের করতে হবে x এর। তাহলে আগের মতোই আমরা কি করব, n ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে কি হয় সেটা আমরা হিসাব করে ফেলব। এখন আগের মতো এটাকে আবার আমরা একটু লিখে নিই তাহলে সুবিধা হবে। আমাদের x ইকুয়াল টু পেয়েছি হলো n পাই বাই 12, n পাই বাই 12 হলো n পাই বাই 4, এটাকে এখানে একটু লিখে নিলাম যাতে আমাদের মানগুলো বসাতে সুবিধা হয়। তাহলে যদি 0 বসায় তাহলে এই যে 0 বাই 12 মানে 0, 0 বাই 4 মানে 0। নেক্সট আমরা n এর পরিবর্তে যদি 1 বসাই তাহলে কি হয়, এখানে 1 বসালে এটা আসে আমাদের হলো 1 বসালে এই যে এখানে আমরা 1 বসাবো, 1 বসালে এটা হয়ে যাচ্ছে n পাই বাই n, n এর পরিবর্তে 1 তার মানে পাই বাই 12, আর এটা n এর পরিবর্তন হয়ে গেলে পাই বাই 4, এই যে n পাই বাই 12 আর পাই বাই 4। নেক্সট যদি মাইনাস 1 বসাই আমরা তাহলে যেটা পাচ্ছি এটা মাইনাস পাই বাই 12 আর এটা মাইনাস পাই বাই 4। এরপরে যদি আমরা 2 বসাই তাহলে এটা কি পাচ্ছি 2 পাই বাই 12 তার মানে হলো পাই বাই 6, আর এটা 2 পাই বাই 4 মানে পাই বাই 2। নেক্সট যদি আমরা মাইনাস 2 বসাই তাহলে যেটা পাচ্ছি
মাইনাস টু পাই বাই টুয়েলভ তার মানে মাইনাস পাই বাই সিক্স, আর এটা মাইনাস টু পাই বাই ফোর তার মানে মাইনাস পাই বাই টু। এরপরে যদি আমরা থ্রি বসাই তাহলে যেটা পাচ্ছি এটা থ্রি পাই বাই টুয়েলভ মানে এটা হলো পাই বাই ফোর আর এটা হলো থ্রি পাই বাই ফোর। তাহলে আমরা কিন্তু মাইনাস থ্রিও বসাতে পারি, মাইনাস থ্রি বসালে এটা মাইনাস পাই বাই ফোর আর এটা মাইনাস থ্রি পাই বাই ফোর। তাহলে আমাদের এখন রেঞ্জের ভিতরে আমরা কিন্তু মানগুলো বের করে ফেলেছি। তাহলে দেখি আমরা হাতে কোনগুলো আছে, আমাদের হলো মাইনাস পাই বাই থেকে প্লাস পাই বাই পর্যন্ত বের করতে বলেছিল। তাহলে আমরা সেগুলো এখান থেকে আইডেন্টিফাই করে অ্যান্সার আকারে লিখে দিলেই হয়ে যাবে। তাহলে জিরোটা গ্রহণযোগ্য হবে, এখানে পাই বাই ফোর গ্রহণযোগ্য হবে, পাই বাই ফোরের আগ পর্যন্ত নিতে বলেছে, সুতরাং এটা গ্রহণযোগ্য হবে না। পাই বাই টুয়েলভ হবে, মাইনাস পাই বাই টুয়েলভ হবে, মাইনাস পাই বাই ফোর হবে না, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, কারণ এর থেকে কম নিতে বলেছে, মাইনাস পাই বাই ফোরের থেকে বড় আর পাই বাই ফোরের থেকে ছোট নিতে বলেছে, তার মানে পাই বাই সিক্স হবে, বাট এই পাই বাই টু হবে না। তারপরে এটা মাইনাস পাই বাই সিক্সটা হবে কিন্তু এটা হবে না, এটা হবে না, তার মানে মাইনাস পাই বাই সিক্স হবে, এটা পাই বাই ফোর হবে না, বাট থ্রি পাই বাই ফোর এটাও হবে না। তাহলে এটা হলো মাইনাস পাই বাই ফোর হবে না, মাইনাস থ্রি পাই বাই ফোর হবে না। তাহলে নিয়ে সমাধান আমরা পেয়ে গেছি কোনটা কোনটা, এই যে এখানে জিরো পাই বাই টুয়েলভ, মাইনাস পাই বাই টুয়েলভ, পাই বাই সিক্স, আর এটা হলো মাইনাস পাই বাই সিক্স। এই হলো আমাদের অ্যান্সার। নেক্সট আমরা আরেকটা অঙ্ক করি, সেটা হলো পাশের আট নম্বর অঙ্ক, যেটা এখানে আমাদের বলা আছে এইচ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স হলে জিরো থেকে পাই এই ব্যবধিতে আমাদের টু এইচ থেটা ইন টু এইচ থ্রি থেটা ইকুয়াল টু ওয়ান এই সমীকরণটাকে সমাধান করতে হবে। তাহলে আমরা এই সমীকরণটাকে সমাধান করে ফেলি। তাহলে আমাদের এইচ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে সাইন এক্স, তাহলে আমরা এখানে বের করব কি, প্রথমে এইচ থেটা বের করব। তাহলে এক্স এর পরিবর্তে যদি আমরা থেটা বসাই তাহলে এক্সটা থেটা হয়ে যাবে, এই এক্স এর পরিবর্তে থেটা, তাহলে এই এক্সটা থেটা হয়ে গেছে সাইন থেটা। তাহলে এখন আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো এই ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটা, এই ফাংশনটাতে আমরা মানটা বসিয়ে দিই, তাহলে টু এইচ থেটা এইচ অফ থ্রি থেটা ইকুয়াল টু ওয়ান, তাহলে টু থাকলো এইচ থেটার পরিবর্তে সাইন থেটা আর থ্রি থেটার পরিবর্তে সাইন থ্রি থেটা, তার মানে টু সাইন থেটা ইন্টু সাইন থ্রি থেটা ইকুয়াল টু ওয়ান। তাহলে টু সাইনের সাইন বি সূত্র, টু সাইনের সাইন বি সূত্র হলো কি, টু সাইনের সাইন বি সূত্র হলো কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, এখানে এটা হলো থেটা আর বিটা হলো মাইনাস থ্রি থেটা, সরি থ্রি থেটা ইকুয়াল টু ওয়ান। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আসে কজ মাইনাস টু থেটা আর এখানে আসে কজ ফোর থেটা ইকুয়াল টু ওয়ান। এই যে থেটা মাইনাস টু থেটা তাহলে মাইনাস টু থেটা আর থেটা প্লাস থ্রি থেটা এটা হলো ফোর থেটা। তাহলে এখান থেকে আমরা জানি কজ অফ মাইনাস থেটা হলো কজ থেটা, মাইনাসটা প্লাস হয়ে যায়, অর্থাৎ কস টু থেটা মাইনাস কস ফোর থেটা ইকুয়াল টু ওয়ান। এই কস ফোর থেটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাই, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা যদি রাইট সাইডে চলে যায় তাহলে এটা হয়ে যাবে প্লাস। তাহলে ওয়ান প্লাস কস টু এর সূত্র, আর এই ফোর কে আমরা কিন্তু ভেঙে লিখেছি, এই ফোরটাকে আমরা ভেঙে লিখেছি টু ইন্টু টু থেটা, এই যে এখানে টু ইন্টু টু থেটা লেখা আছে। ওয়ান প্লাস কস টু এর সূত্র হলো টু কস স্কোয়ার এ, এই পাশে লেফট সাইডে আমাদের টু কস টু থেটা থাকলো আর এখানে হয়ে গেলো টু কস স্কোয়ার এ, এটা হলো এই যে টু থেটাটা হলো এ। এবারে এটাকে আমরা লেফট সাইডে নিয়ে চলে আসি, তাহলে টু কস স্কোয়ার টু থেটার পাশে মাইনাস হয়ে গেল ইকুয়াল টু জিরো। স্বাভাবিকভাবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কস টু থেটা কমন নেওয়া যায়, আমরা কস টু থেটা কমন এলাম, কস টু থেটা কমন এলে এখানে থাকে ওয়ান মাইনাস এখানে থাকে টু ইন্টু কস টু থেটা, তাহলে হয় কস টু থেটা ইকুয়াল টু জিরো অথবা ওয়ান মাইনাস কস টু থেটা ইকুয়াল টু জিরো, আমরা সেটাই লিখবো। তাহলে কস টু থেটা ইকুয়াল টু জিরো, তার মানে কস টু থেটা যদি জিরো হয়, কস থেটার মান জিরো হলে থেটা ইকুয়াল টু এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু, অর্থাৎ এখান থেকে আমরা থেটা ইকুয়াল টু কত পাচ্ছি, টু এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই ফোর। আরেকটা আছে আমাদের ওয়ান মাইনাস টু কস টু থেটা ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে আমরা ওয়ান এবং টুটাকে পাশে নিয়ে গেলে ওয়ান বাই টু হয়ে গেলো, কস কত মান ওয়ান বাই টু,
cos 60 ডিগ্রি মান 1 বাই 2 অর্থাৎ cos 5 বাই 3 তাহলে cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান থিটা মানে এখানে হলো 2 থিটা ইকুয়াল টু 2 n পাই প্লাস মাইনাস আলফা মানে পাই বাই 3 তাহলে দুই দিয়ে ডিভাইডেড করলে এটাকে যদি আমরা দুই দিয়ে ডিভাইডেড করি তাহলে হবে n পাই আর এটাকে দুই দিয়ে ডিভাইডেড করলে পাই বাই 6 অর্থাৎ থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস পাই বাই 6 তাহলে আমরা মিন এর সমাধান পেয়ে গেছি থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস পাই বাই 6 একটা আর 2n প্লাস 1 ইনটু পাই বাই 6 যেখানে n বিলংস টু z বাট এখানেও আমাদের কিন্তু রেঞ্জ দেওয়া আছে যেহেতু রেঞ্জ দেওয়া আছে সুতরাং ওই রেঞ্জের ভিতরে আমাদের মানটা বের করতে হবে আর আমরা থিটা থিটাটাকে আলাদা করে এখানে লিখে রাখলাম এর একটা হলো 2n প্লাস 1 ইনটু পাই বাই 4 আর একটা হলো n পাই প্লাস মাইনাস পাই বাই 6 এখন যদি আমরা 0 বসাই n এর মান যদি 0 বসাই তাহলে আমাদের কি আসে আমরা সেটা দেখে নিই তাহলে n এর মান যদি আমরা এখানে 0 বসাই n এর মান যদি 0 বসাই তাহলে থাকে 1 ইনটু পাই বাই 4 তার মানে এই যে পাই বাই 4 আর এখানে যদি আমরা 0 বসাই তাহলে থাকে প্লাস মাইনাস পাই বাই 6 এই যে প্লাস মাইনাস পাই বাই 6 এখন যদি আমরা n এর পরিবর্তে 1 বসাই তাহলে কি হয় সেটা একটু ক্যালকুলেশন করে নিই n এর পরিবর্তে যদি 1 বসাই দেখো n ইকুয়াল টু 1 এটা হলে আমরা পাচ্ছি থিটা ইকুয়াল টু প্রথমে এখানে বসাই এখানে যদি বসাই তাহলে এটা পাই হলো 3n 3 পাই বাই 4 যে 2 প্লাস 1 তার মানে 3 পাই বাই 4 এটা পেয়ে গেলাম আর এখানে পাবো হলো পাই প্লাস মাইনাস পাই বাই 4 পাই প্লাস মাইনাস পাই বাই এটাকে যদি আমরা লসাগু করি একবার লসাগু করলে তোমরা নিশ্চয়ই বুঝবে তাহলে এটা আসে হলো 4 পাই প্লাস মাইনাস পাই ডিভাইডেড বাই 4 অর্থাৎ প্লাস নিলে 5 পাই বাই 4 আর মাইনাস নিলে 3 পাই বাই 4 এখানে হলো 1 নিলে হলো প্রথমে আমরা পেয়েছি 3 পাই বাই 4 ঠিক আছে আর এখানে যদি প্লাস নেই তাহলে আসে 5 পাই বাই সরি সরি এখানে হলো 6 হ্যাঁ তাহলে এটা হলো 6 পাই তাহলে 6 পাই প্লাস মাইনাস পাই বাই এখানে 6 তাহলে হলো 7 পাই বাই 6 আর এটা হলো 5 পাই বাই 6 প্লাস নিলে এটা আর মাইনাস নিলে এটা তাহলে নেক্সট আমরা যদি 2 বসাই তাহলে কি হয় যদি 2 বসাই তাহলে আমরা যেটা পাচ্ছি এটাকে একটু লিখে ফেলি 2 বসালে আমরা যেটা পাচ্ছি সেটা হলো n ইকুয়াল টু 2 আমরা এই যে এই জায়গাটাতে 2 বসাবো দুই দুগুণে 4 এর এক পাঁচ 5 পাই বাই 4 প্রথমটা আমরা পেয়ে গেলাম আর এখানে যেটা আসবে হলো 2 পাই তার মানে 6 দুগুণে 12 পাই প্লাস মাইনাস 6 একবারে লসাগু করে দিলাম তাহলে প্লাস নিলে 13 পাই বাই 6 আর মাইনাস নিলে আসে হলো 11 পাই বাই 6 এখন আমাদের 2 পাই পর্যন্ত বের করতে হবে এজন্য আমরা 3 ও নেই যদি 3 নেই তাহলে এখানে 3 দোকানে 6 আমরা যেটা পাচ্ছি এই জায়গাটাই n এর পরিবর্তে 3 বসালে 3 দোকানে 6 যোগ 1 7 পাই বাই 4 এই যে এটা আমরা পেয়ে গেছি 7 পাই বাই 4 আর এখানে যদি আমরা 3 বসাই তাহলে 3 পাই প্লাস মাইনাস পাই বাই 6 লসাগু করলে 318 প্লাস মাইনাস 5 ডিভাইডেড বাই 6 প্লাস নিলে হলো 18 19 আর মাইনাস নিলে হলো 17 পাই বাই 6 তাহলে এইগুলো কিন্তু এই এইটা শুধু আমাদের রেঞ্জের ভিতরে আছে বাট এই দুইটাই কিন্তু রেঞ্জের বাইরে চলে গেছে তার মানে এখানে মান আর 4 নেওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে 0 থেকে পাই এই ব্যবধানে সরি 0 থেকে পাই ব্যবধানে বের করতে বলেছে তাহলে তো আরো সহজ হয়ে গেছে 0 থেকে পাই ব্যবধানে বের করতে বলেছিল তাহলে আমাদের 3 না নিলেও চলবে আমাদের এখানেই সবগুলা বেশি হয়ে গেছে তার মানে এই অংশটা আমাদের প্রয়োজন নাই না 0 থেকে 2 পাই এটা আমি ভুল লিখেছি এখানে হবে 2 পাই 0 থেকে 2 পাই ব্যবধানে তার মানে 3 ও বের করতে হবে ঠিকই আছে 0 থেকে 2 পাই এই ব্যবধানে আমাদের বের করতে বলেছে সেই ক্ষেত্রে আমাদের অ্যানসার কিন্তু এটা মাইনাসটা হবে না তাহলে এখানে পাই বাই 4 এটা হলো পাই বাই 6 3 পাই বাই 4 7 পাই বাই 6 5 পাই বাই 6 5 পাই বাই 4 13 পাই বাই 6 বেশি হয়ে গেছে তার মানে এটা বাদ পড়বে এটা বাদ তারপরে 11 পাই বাই 6 হবে 7 পাই বাই 4 হবে তারপরে এই দুটা কিন্তু বাদ যাবে তার মানে আমাদের অ্যান্সার হলো
যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, 1 2 3 4 5 6 7 8, এই আটটা কিন্তু আমাদের এই ব্যবধির মধ্যে আছে। এই হলো মোটামুটি আমাদের নির্দিষ্ট ব্যবধিতে বললে এভাবে আমাদের বের করতে হবে। নিশ্চয়ই এরই আলোকে আমরা বাসায় কিছু অঙ্ক করতে পারবো। বাসায় তোমরা যেটা করবে সেটা হলো উদাহরণ 2 3 ও 4, এই একই রকম অঙ্ক মোটামুটি বা কাছাকাছি অঙ্ক ওখানে করাও আছে, তোমরা একটু হেল্প নিয়ে করবে, আশা করি তোমরা ওগুলো বুঝতে পারবে এবং করতে পারবে। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।